আপনারা সবাই তো জানেন যে এই অক্টোবর মাসের 3 তারিখে আইসিএমবি আপনার 2015 সিলেবাস থেকে 2021 সিলেবাসে কনভার্সন পলিসি আপনার একটা নোটিশের মাধ্যমে প্রকাশ করছে, এবং এই কনভার্সন পলিসির উপরে অলরেডি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই কনভার্সন পলিসির ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। তবে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেখানে আপনার বলেছিলাম যে আইসিএমবির কনভার্সন পলিসিতে আপনার এই এরিয়াটা একটু অস্পষ্ট, তো প্রথমেই আগে এই অস্পষ্ট এরিয়াটা নিয়ে একটু বলে দেব। এটা আমি আইসিএমবির একাডেমিক ডিরেক্টর সাহেবের সাথে দেখা করেছিলাম, যিনি আপনার কনভার্সন পলিসিটা তৈরি করছেন, জাকারিয়া মাসুদ স্যার, ওনার সাথে কথা বলে এরিয়াটা আমি আপনার মনে করেন একদম ক্লিয়ার হয়ে আসছে। বিষয় হচ্ছে যে কনভার্সন পলিসিতে যে এরিয়াটা আপনার অস্পষ্ট ছিল, এখানে বলা ছিল যে P1 এর ক্ষেত্রে স্টুডেন্টস উইল অ্যাপিয়ার ফর দা CM341 স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্স ইফ নিডেড। R2 ক্ষেত্রে বলা ছিল যে স্টুডেন্ট উইল অ্যাপিয়ার ফর দা LT453 অ্যাডভান্স ট্যাক্সেশন এন্ড ভ্যাট কোর্স ইফ নিডেড। R3 এর ক্ষেত্রে বলা ছিল স্টুডেন্ট উইল অ্যাপিয়ার ফর অডিট কোর্স ইফ নিডেড। আর ই1 এর ক্ষেত্রে বলা ছিল যে MS224 এবং TA233 দুটা কোর্সে অ্যাটেন্ড করতে হবে। তো এই জিনিসটার ব্যাখ্যাটা এরকম, আপনাকে কনভার্সন পলিসিতে আবার নিয়ে যাই দেখেন। তো আমাদের কনভার্সন পলিসিতে P1 এর এগেনস্টে আসলে দুইটা সাবজেক্ট দেখানো আছে। এখন মনে করেন যে আপনি চেষ্টা করলেন কিন্তু P1 পাস করলেন না, অথবা P1 আপনি প্রিপারেশনই নিলেন না। তো এখানে দেখেন যে আপনার P1 এর এগেনস্টে আপনার দুইটা সাবজেক্ট দেওয়া আছে, কি কি দেওয়া আছে, কস্ট অ্যাকাউন্টিং আর স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো আপনি যদি পিওন পাস না করেন, আচ্ছা প্রথম কথা হলো পিওন যদি পাস করেন, পাস করলে কি হবে, পাস করলে এই দুটো সাবজেক্ট আপনি এক্সেমশন পেয়ে যাবেন। যদি পিওন পাস করেন তাহলে এই দুটো আর পড়তে হবে না, যদি পাস করেন তাহলে এই দুটো পড়তে হবে না। আচ্ছা এটা গেল পিওনের কথা। আর টু যদি পাস করেন তাহলে এ দুটা পড়তে হবে না, দ্যাট মিন্স এ দুটা এক্সেমশন পেয়ে যাবেন যদি আর্ট টু তে পাস করেন। যদি R3 পাস করেন তাহলে এ দুটা পড়তে হবে না। যে জায়গাগুলো জটিলতা ছিল সেই এরিয়াগুলো আপনাদের আগে বলছি। আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি যদি এগুলো পাস না করেন তাহলে কি অবস্থা হবে, যদি পাস না করেন। পাশ না করলে তো আপনার এই দুটো পরীক্ষা দেওয়ার কথা, তাই না? তবে আইসিএমই যেটা করবে যে পাশ না করলে আপনাকে শুধুমাত্র এই একটা পরীক্ষা দিতে হবে। কোনটা পরীক্ষা দিতে হবে? CM341 স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই একটা আপনাকে পরীক্ষা দিতে হবে পিওনের পরিবর্তে। আর কস্ট অ্যাকাউন্টিং যেটা এটা আপনাকে অটো এক্সামিনেশন দিয়ে দিবে। মোট কথা পিওনের এগেনস্টে যেন আপনাকে দুইটা সাবজেক্ট পরীক্ষা দিতে না হয় সে বিষয়টা আইসিএমবি দেখবে, এই জায়গাটা আপনাকে তখন অটো এক্সেমশন দিয়ে দেবে। ঠিক আছে, তার তো 100 মার্কের সাবজেক্ট ছিল, তার ঘাড়ে 200 মার্কের সাবজেক্টের বার্ডেন না দিই আপনি যদি পিওন পাস না করেন। এটা হলো পিওনের সমাধান, আপনি যদি পিওন পাস না করেন তাহলে আপনাকে এই একটা পরীক্ষা দিয়ে পাস করতে হবে, আইসিএমবি এর হাইয়েস্ট লেভেলের সাবজেক্ট যেটা স্ট্র্যাটেজিক কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আচ্ছা R2 ট্যাক্সেশন, ট্যাক্সেশন পাস করে গেলে তো এই দুটো সাবজেক্ট আপনাকে পড়তে হবে না, আপনি অটো এক্সেমশন পেয়ে যাবেন। এখন R2 যদি আপনি পাস না করেন তাহলে কি অবস্থা হবে, R2 পাস না করলে এই যে দেখেন এখানে R2 এগেনস্টে দুটো সাবজেক্ট দেওয়া ছিল না, এর মধ্যে প্রথম সাবজেক্টটা আপনাকে মাফ করে দেবে, মানে অটো এক্সেমশন দিয়ে দেবে, আপনাকে শুধু একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে পাস করতে হবে R2 এগেনস্টে। মোট কথা এক সাবজেক্টের এগেনস্টে আইসিএমই আপনাকে দুটো সাবজেক্ট দেবে না। আপনাকে কোনটা পরীক্ষা দিতে হবে? এই যে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এন্ড ভ্যাট ATV, এই সাবজেক্টটা আপনাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে 2021 সিলেবাসে, আপনি যদি 2015 সিলেবাসে আপনি ট্যাক্স পাস না করে। আচ্ছা এখন হচ্ছে R3 এর হিসাব। R3 তে তো 100 মার্কসের জায়গাতে 21 সিলেবাসে 200 মার্কসের কোর্স, তো যদি R3 পাস করেন তাহলে তো দুটো পড়তে হবে না, দ্যাট মিন্স এই দুটো এক্সেমশন পেয়ে যাবেন, এটা তো বলে দিছে। আর আপনি যদি R3 পাস না করেন তাহলে কি হবে, পাস না করেন, R3 পাস না করলে আপনাকে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অডিট সাবজেক্টটা মাফ করে দিবে। আর আপনাকে অডিটিং সাবজেক্টটা এটার পরিবর্তে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
যাতে আপনার মার্কস না বাড়ে, এভাবে এক্সামে এই জায়গাগুলো সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জায়গাতে জটিলতা আছে আপনাদের বলি, বিশেষ করে আপনারা যারা বিজনেস লেভেল থেকে শুরু করছেন, তারা তো বিজনেস কমিউনিকেশন পড়েন নাই, আপনাদেরকে 21 সিলেবাসের বিজনেস কমিউনিকেশন অটো এক্সামশন দিয়ে দিবে। কারণ ধরে নেওয়া হবে আপনি নলেজ লেভেল পাস করেছেন, এটা ধরে নিয়ে এটা আপনাকে অটো এক্সামশন দিয়ে দিবে। আর কেউ যদি বিজনেস লেভেলে G04 পাস না করে, যে পাস করছেন উনি তো বেঁচে গেছেন, যিনি পাস করেন নাই সেক্ষেত্রে এই ইকোনমিক্সটা অটো এক্সামশন পাবে। কেন অটো এক্সামশন পাবে? অটো এক্সামশন পাওয়ার কারণ হচ্ছে এই ইকোনমিক্স কোর্সটা কিন্তু নলেজ লেভেলেও ছিল, নলেজ লেভেল ইকোনমিক্স ছিল, বিজনেস কমিউনিকেশন ছিল, আর প্রিন্সিপাল কোনো সাবজেক্ট দিবে না। তো এই কারণে আপনি কমিউনিকেশন পাস না করলেও ধরে নেওয়া হবে নলেজ লেভেলে আপনি কমিউনিকেশন পাস করছেন, কারণ আপনি গ্রাজুয়েট লেভেলে ভর্তি হয়েছেন, এই জন্য কমিউনিকেশন আপনার অটো এক্সামশন। এবং ইকোনমিক্স যেহেতু নলেজ লেভেলে ছিল এবং নলেজ লেভেলের এগেনস্টে যেহেতু ইকোনমিক্স কে এক্সামশন ধরা হয়েছে, এই জন্য আপনি G04 যদি পাস নাও করেন আপনি ইকোনমিক্স অটো এক্সামশন পেয়ে যাবেন। মোট কথা, কেউ যদি আপনার ধরেন যে 15 সিলেবাসে আপনার বিজনেস লেভেলে ভর্তি হয়েছিল বাট 100 পাস করে নাই, তারপরও সে 200 মার্ক এক্সামশন পাবে, কারণ ধরে নেওয়া হবে সে নলেজ লেভেল পাস করেছে, এই জন্য সে ইকোনমিক্স এবং আপনার কমিউনিকেশন এই দুটো সাবজেক্ট এক্সামশন পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি কনভার্সন পলিসিতে যে জায়গাগুলোতে একটু জটিলতা ছিল সেই জায়গাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর একটা সাবজেক্ট বিষয়ে বলি, বিষয় হচ্ছে আপনার যদি G02 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এক্সামশন বা পাস থাকে, তাহলে তো আপনি 2021 সিলেবাসে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পাস করে যাবেন, এবং P2 সেক্ষেত্রে পড়ারই প্রয়োজন হবে না, P2 দরকার হবে না, কারণ P2 এগেনস্টেও আপনার সেম সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তখন গত দিনের ভিডিওটা আর আজকের ভিডিওটা যদি একটু কম্বাইন করে দেখেন তো জিনিসটা বুঝতে পারবেন।